যারা এখানে চেয়ারে বসে নামাজ আদায় করতেছেন, সাতজন আছেন আজকে, হয়তো আরও কম থাকেন বা ব্যস্ত থাকেন, চেয়ারে বসে নামাজ আদায় করার বিধান কি? এটা একটা প্রচলিত এবং গুরুত্বপূর্ণ মাসালা। নামাজের অবস্থান কয়টা? হয় আমরা দাঁড়ায় থাকি, নাহলে আমরা রুকুতে থাকি, নাহলে আমরা সেজদায় থাকি, নাহলে সেজদা থেকে উঠে বসলে প্রথম বৈঠক অথবা শেষ বৈঠকে আমরা থাকি। শরীয়তের মাসালা হয়েছে, কেউ যদি দাঁড়াইতে অক্ষম হয়, দাঁড়ানো অবস্থার যে হুকুম আছে, যে কাজগুলো আছে, এই কাজগুলো সে বসে করবে, সে কী করবে? বসে করবে। রুকু করতে পারি না অথবা মাজার ব্যথার কারণে আমার কপালকে আমি জমিনের সাথে লাগাইতে পারি না, আমরা কী করি? দাঁড়ানো, রুকু এবং সেজদা সবগুলোকে চেয়ারে বসা অবস্থার সাথে কী করে ফেলছি? সেট করে ফেলছি। তো আপনি জহিরিয়া মসজিদ, বড় মসজিদ, আরও যত বড় বড় মসজিদ আছে শহরে বন্দরে ছাগল নাইয়া সব জায়গায় দেখেন আস্তে আস্তে মসজিদে চেয়ার বাড়তেছে, চেয়ার বাড়তেছে, ঠিক কিনা? বিগত 10 বছর, 20 বছর, 30 বছর আগে এভাবে মসজিদে চেয়ার ছিল? সাহাবায়ে কেরাম অসুস্থতার কারণে কি চেয়ারে বসে নামাজ আদায় করছেন? যুগ পরম্পরায় এ পর্যন্ত মসজিদে চেয়ার ছিল না, এবাদত চেয়ারের সাথে হয় না, নামাজ চেয়ারে আদায় হয় না। দাঁড়িয়ে না পড়তে পারলে বসে করবেন, বসে পড়তে না পারলে শুয়ে করবেন, শুয়ে করতে না পারলে, নামাজ আদায় করতে না পারলে আপনি ইশারা করবেন। পৃথিবীর যে অবস্থায়, যে কারণে, যে অবস্থায় আপনি থাকেন না, ফেলেনের হাওয়ায় বাতাসে উঠতেছেন, বসারও সুযোগ নেই, দাঁড়ানোরও সুযোগ নেই, শোয়ারও সুযোগ নেই, যেভাবে আছেন এভাবে ইশারায় নামাজ আদায় করবেন। সমুদ্রের গহীন তলদেশে আপনি, আমি চলে গেছি যে কোনো কারণে, তখন দাঁড়ানোর সুযোগ নাই, বসার সুযোগ নাই, কোনো কিছু করার সুযোগ নাই, যেভাবে আছেন এভাবে ইশারা নামাজ আদায় করবেন। সিস্টেম আছে, সিস্টেম কি? কিন্তু চেয়ারে বসে নামাজ আদায় করার সিস্টেম নাই। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? তো হুজুর, আমি এখন চেয়ারে অতটুকু বসবো যতটুকু আমার শারীরিক অক্ষমতা আছে, অর্থাৎ আমি রুকু করতে পারতেছি না মাজার ব্যথার কারণে, তাহলে আমি রুকুর জন্য শুধু একটু চেয়ারে বসবো, আবার বাকিটা উঠে যাব। মাসালা ক্লিয়ার কি না? রুকু করব, রুকুর অবস্থায় আমি চেয়ারে যতটুকু যাওয়া লাগে এভাবে গিয়ে আমি রুকুটা করলাম, কিন্তু আমি সেজদা করতে পারি। এরকম অনেক মমিন মুসলমান আছে, রুকু করতে পারে না কিন্তু কী করতে পারে? সেজদা করতে পারবে। তাহলে রুকু অবস্থার জন্য সে সামান্য চেহারে বসতে পারবে, রুকুটা করে আবার দাঁড়িয়ে যাবে, আবার রুকু থেকে দাঁড়িয়ে ওঠে সরাসরি সেজদা যাবে, সেজদা থেকে আবার উঠবে, শুধু রুকুর জন্য চেহারে বসবে। অথবা কোনো মমিন মুসলমান দাঁড়াইতেও পারে, রুকু করতে পারে, শুধু সেজদা করতে পারে না, তখন সে কী করবে? শুধু চেহারে বসে সেজদা আদায় করবে, চেয়ারে বসে সেজদা আদায় করবে। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত চেয়ারে বসে নামাজ আদায় করার হুকুম নাই। সবাই বলেন কি? নাই। শুরু থেকে শেষ পর্যন্ত, মাসালা বুঝিয়েন, শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ চেয়ারে বসে আদায় করার হুকুম নাই। এটা কথা কি ক্লিয়ার না বেজাল আছে? নাই। যেই অংশ নামাজের যেই রুকন আপনি ফাটতেছেন না, ওই রকম চেয়ারে সামান্য বসতে পারবেন, আবার উঠে যেতে হবে, আবার চলে যেতে হবে, আবার আখেরি বৈঠকে বসতে হবে। সবগুলো আলাদা আলাদা হুকুম, এই হুকুমগুলো, এই মাসালাটা বুঝে আমাদেরকে আমল করতে হবে। অনেক মুমিন মুসলমান আছে যে উনি বাজারেও যাইতে পারে, ক্ষেত খামারে কাজও করতে পারে, দুনিয়ার সব কাজ করতে পারে, মসজিদে আসলে ওনার চেয়ার দরকার হয়ে যায়, আছে না নাই? আল্লাহ হেফাজত করেন, মসজিদে আসছেন, আল্লাহ তাআলা আপনারে চেয়ারে কেন বসাইলো আপনি চিন্তা করেন। আমি দোয়া করি সব সময় চেয়ারে যারা বসে এদের জন্য দোয়া করি, আল্লাহ ওনাদেরকে দাঁড় করাই দেন, আল্লাহ ওনাদেরকে রুকু সেজদা করার তৌফিক দান করেন। কেন ওনাদেরকে রুকু সেজদা থেকে আল্লাহ বঞ্চিত করছেন চিন্তা করেন তো? আল্লাহ ওনাদেরকে রুকু সেজদা থেকে বঞ্চিত করে ফেলছেন তো? মসজিদে আসেন, এবাদত বন্দেগীর ভিতরে আপনার মন নাই, এবাদত বন্দেগীর ভিতরে যে খুশুখুজু এটা থেকে আপনি বঞ্চিত। মসজিদে আসছেন, আপনার জবান, আপনার দিয়ান দেমাক সব কিছু বাহিরে, তাহলে চিন্তা করবেন কেন যে মাহরুম হয়ে গেলাম, কেন যে আমি আল্লাহর কুদরতি ভাই সেজদা দেওয়া থেকে মাহরুম হয়ে গেলাম। কত মানুষ আছে আজকে 20 বছর 30 বছর থেকে চেয়ারে নামাজ আদায় করে, কোনো দিন এই 20 বছর 30 বছরের কপালটা জমিনে লাগাইতে পারে নাই। কি বলেন, এটা বদবক্তি না? আল্লাহ তাআলা